রাজ্যের 19টি আইটিআইকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নীত করা হবে। এ মর্মে টাটার সাথে শীঘ্রই মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। শনিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রাজ্যের খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, ইন্ডাস্ট্রি বিভাগের আইটিআই এর সাথে টাটার টেকনোলজি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী স্টার্ট আপ ইন্ডিয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যে সমস্ত আইটিআই রয়েছে তাতে তেমনভাবে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, যার কারণে সঠিক প্লেসমেন্ট পাচ্ছে না যুবারা। এর জন্য রাজ্য সরকার ইন্ডাস্ট্রি বিভাগ টাটার সাথে মৌ স্বাক্ষর করবে। টাটা গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে ত্রিপুরায় মোট 19টি আইটিআইতে আগামী 5 বছর উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে। চালু করা হবে নয়া কোর্স। এর জন্য মোট 683,27,80,000 টাকা ব্যয় হবে, যার থেকে 86% অর্থ প্রদান করবে টাটা এবং রাজ্য সরকার প্রদান করবে 14%। অর্থাৎ এই প্রজেক্টের ক্ষেত্রে 570,40,00,000 টাকা বিনিয়োগ করবে টাটা এবং 112,87,00,000 টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ লাভ করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। আমাদের রাজ্যের যতগুলো আইটিআই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। যে আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে স্ট্রেটগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআইগুলোতে, 19টি আইটিআই, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটকা, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যের যে আইটিআইগুলো রয়েছে সেই আইটিআইগুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারের একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহিররাজ্যে যখন পিএ পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে, যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে করবে, আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য। এছাড়াও এদিন আগরতলা কলকাতা রুটে বিমান ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে তৈরি হওয়া বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে পরিবহন মন্ত্রী। তিনি জানান, ডিজিসি এর অধীন TMU তথা ট্যারিফ মনিটরিং ইউনিট প্রতিনিয়ত সারা দেশে বিমান ভাড়া বৃদ্ধি কিংবা হ্রাসের উপর নজর রেখে চলেছে। সেক্ষেত্রে বিমানের ভাড়া যথাযথ নিয়ম মেনে স্থির করা হয়। বিমানযোগে পরিবহনের ক্ষেত্রে প্রতিটি এয়ারলাইন্সে 60% সিট বেসিক রেটে থাকে, অর্থাৎ আগরতলা কলকাতা রুটে বেসিক রেট থাকে 4,000-এর নিচে। তবে এমার্জেন্সিতে ভ্রমণের 1 কিংবা 2 দিন পূর্বে টিকিট কাটা হলে টিকিটের মূল্য বেশি হয়। এক্ষেত্রে সরকারের কোনো দায়বদ্ধতা থাকে না। এই বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে। প্রতিটা এয়ারলাইন কোম্পানি, আমি আগরতলা কলকাতা রুটে যদি ধরি, অনেক প্রাইভেট সংস্থা আপনারা জানেন বিমান চালায়। আমি শুরুতেই বা আগেই বলেছি যে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের অধীন কন্ট্রোল নয়, ইট ইজ অ্যাবসলিউটলি ডিকন্ট্রোলড, এবং যে কোম্পানি বিমান চালায় সেই কোম্পানির অধীন সেই বিমান। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4,000। 60% অফ দ্য টোটাল সিট ক্যাপাসিটি
যেটা প্রতিটা বিমানে বেসিক রেটের মধ্যে থাকবে। এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে। বাকি যে কিছু সিট থাকে, যতই আপনার, ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায়। Your report, RNews.